নাই চব্বিশত কংগ্রেস ব্যর্থ হয়ে গেল, কংগ্রেসে ঐক্যমঞ্চ গঠন করাত কংগ্রেস চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, কারণ তেওঁলোকে বরপেটাত আসনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ গিয়ে ঐক্যমঞ্চর যে মূল তত্ত্ব সেই তত্ত্বক তেওঁলোকে এড়াই চলিছে, কারণ বৃহৎ দলে এনে ক্ষেত্রে ঐক্যমঞ্চ গড়ে তুলব লাগিলে তেওঁলোকে মূল স্যাক্রিফাইসটো করব লাগে, কিন্তু চৈধ্যটা সমষ্টির 13টা সমষ্টিতে কংগ্রেসে খেলিব। আপনাদের বিপরীতে চাওক যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি শাসনত আছে, কেন্দ্রটা শাসনত আছে, তৎসত্ত্বেও 12টা সিটত খেলিছে, দুটা সিট এরিছে তেওঁলোকৰ সহযোগী সকলক, কিন্তু যে যুক্তিত ভূপেন বৰাই বরপেটাত প্রার্থী দিছে, পাঁচজন তেওঁলোকৰ বিধায়ক আছে কারণে, সেই যুক্তি বরপেটা লোকসভাতেই নৎসাত করেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তিনজন কেবিনেট মন্ত্রী আছে, দুজন এমএলএ আছে, পাঁচজন আছে কেবিনেট মন্ত্রী, তিনজন আছে জয়ন্ত মল্ল বৰুৱা, আমাৰ পাটোয়ারী, আনফালে রঞ্জিত দাস এমএলএ আছে, সুমন হরিপ্রিয়া আর ফণী তালুকদার, থকা সত্ত্বেও অগপক সিটটা এৰি দিছে, অগপৰ বিধায়ক ফণীভূষণ চৌধুরীক সিটটা এৰি দিছে। ঠিক বিপরীতে আমি দেখা পাইছো যে দিল্লীত কংগ্রেস দলের কোনো বিধায়ক নাই, বিধায়ক নহা সত্ত্বেও তাতে আপে তিনিটা আসন এৰি দিছে, কিন্তু সেইটো হৈছে যিটো দল অঞ্চলত যিটো রাজ্যত বৃহত্তম দল থাকে, সেই বৃহত্তম দলটোৱে ঐক্য গড়ি তোলার ক্ষেত্রে স্যাক্রিফাইস করবলগা হয়, এই কথাটো আছিল স্যাক্রিফাইস করার কথা, কিন্তু তাকে নকৰি পেলাই বরপেটাত তেওঁলোকে প্রার্থী দিয়ার জৰিয়তে ঐক্যমঞ্চর যিটো বার্তা অসমৰ জনসাধারণলৈকে যাব লাগিছিল সেই বার্তা নগল, বিপরীতে কিন্তু আমি CPIM-এ গৌরব গগৈ মুকলিভাবে সমর্থন দি পেলাই আমি প্রচার সংগঠিত করেছো, মীরাবর ঠাকুরক আমি মুকলিভাবে সমর্থন দি পেলাই আমি প্রচার সংগঠিত করেছো, বাকিবিলাকক আমি মুকলিভাবে নিদিলেও তেওঁলোকক ভোট দিয়ার কারণে আমি আমার পার্টির সদস্য সমর্থকসল নির্দেশ জারি করেছো যাতে কংগ্রেসকে ভোট দিয়ে, কারণ আমি বিজেপির বিরুদ্ধে সচা সচিক একটা ঐক্য গড়ি তুলবলে যুঁজিবলে চেষ্টা করেছিল, আর যুঁজা হলে এই ঐক্য যদি গড়ি উঠিলেহেঁতেন তেতিয়াহলে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থিত অগপর প্রার্থী বরপেটাত পরাজিত হলহেঁতেন, কিন্তু তেওঁলোকে কি কারণত প্রার্থী দি পেলায় গোটে যুঁজখন তার নেরেটিভটে নষ্ট করে দিলে ঐক্যর বিষয়টুকে আজি করেছে, আমি সেই ক্ষেত্রে কংগ্রেস দলক জগরিয়া করছো, আর কংগ্রেস দলের এই একটা চূড়ান্ত ব্যর্থতা ঐক্য গড়ি তোলার ক্ষেত্রে আমি দেখিছো। আপনাদের লক্ষ্য করব যে বরপেটা লোকসভাত কোনোটো রাজনৈতিক দলে কংগ্রেসক সমর্থন করা নাই, রাইজর দলে তেওঁলোকে আঞ্চলিকবিলাকক এৰি দিছে, এখন আঞ্চলিকর বাহিরে বাকি আঞ্চলিকবিলাকে জেলাবিলাকে আমাক সমর্থন করেছে, মোক সমর্থন করেছে, আজি CPI মুকলিভাবে মোক সমর্থন করেছে, তার সমাবেশতে উপস্থিত আছে, CPIM-এ সমাবেশত উপস্থিত থাকি পেলায় মোক সমর্থন করেছে, ফরওয়ার্ড ব্লকে মোক সমর্থন করেছে, NCP মোক সমর্থন করেছে, জাতীয় পরিষদের সমস্ত কমিটিক তেওঁলোকে সিদ্ধান্ত লবলৈ দিছে, কমিটি মোৰ সমর্থনত তেওঁলোকে সিদ্ধান্ত লৈছে, কামো করেছে, তেনে ক্ষেত্রত কংগ্রেসের লগত কোনো দল নাই এইবার বরপেটা লোকসভাত, আর তেওঁলোকে এই ঐক্যর যে নীতি, এই ঐক্য নীতি ভঙ্গ করার কারণে আজি অন্য রাজনৈতিক দলবিলাকে কংগ্রেসক সমর্থন করা নাই, আর আমি মুকলিভাবে কংগ্রেসক এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ঐক্য গড়ি তোলার কারণে এই অভিযোগটি উত্থাপন করেছো, কি কারণত করেছে সেই কথাটো মই কবলৈ নাযাও, সেইটো কংগ্রেসে পর্যালোচনা করা কেলে তেওঁলোকে এই কামটো করলে। এটা কথা হল যে চব্বিশত যেহেতুকে নহল, ছাব্বিশত এই মুহূর্ত হওয়ার কিনা সম্ভাবনা থাকিব নাকি? রাজনীতি এনেকৈ আগতীয়াভাবে কথা কব নোৱাৰি, হব নহব এইটো বহু পরিমাণে নির্ভর করব কংগ্রেসের উপর, কংগ্রেসে যদি সচা সচকৈ বিজেপিক পরাজিত করে রাজ্যের শাসনত আহিবলৈ বিচাৰিছে আমি পূর্ণ সহযোগ করিম, কিন্তু সচা সচকৈ বিচাৰিব লাগিব, তেওঁলোকে একমোডেট করব লাগিব, রাজ্য দলক তেওঁলোকৰ প্রয়োজন অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী তেওঁলোকক আসন দিব লাগিব, জাতীয় পরিষদক আসন দিব লাগিব, যোৱাবাৰ CPIM-এ মাত্র দুখন আসনত আমি নির্বাচন খেলিছিলোঁ, আমি এইবার দুখনত খেলার কথা নাই, আমার এই ভোটের যে রিজাল্ট আহিব সেই রিজাল্টতে আমি বেশি সমষ্টিতে এই 10টা সমষ্টির ভিতর কেবাটাও সমষ্টিত আমি অগপ দলক প্রত্যাহ্বান দিবলৈ সক্ষম হম, যত কংগ্রেস দলের বিশেষ ভূমিকা না থাকিব, তেনে ক্ষেত্রে আমি এটা বা দুটা সমষ্টিতে নির্বাচন খেলিম বলে তো কথা নাই, নিশ্চিতভাবে সেই একে সন্মানটা যোৱাবাৰ নিদিলে CPIM-লোক দিব লাগিব, CPIM-লৰ তার সাংগঠনিক সামর্থ্য অনুযায়ী কংগ্রেসে যদি সিট এৰি দিয়ে তেতিয়াহলে সম্ভব হব বিজেপিক পরাজিত করা, আর যদি এই লোকসভার দরে কংগ্রেসে আকর গোজ হয়ে পেলায় সকল সিটত কন্টেস্ট করবলৈ যায় তেতিয়াহলেতো বুঝাবুঝি নহব, আর সেই বিজেপি লাভবানিত হব, আমি বিজেপিক লাভবানিত করব খোঁজা নাই, আমি স্পষ্টভাবে এটা স্পষ্ট ইঙ্গিত দিছো যে ছাব্বিশের নির্বাচনত কংগ্রেসে ঐক্যর নীতি গ্রহণ করে পেলায় ঐক্যর কারণে স্যাক্রিফাইস করবলৈ রাজি হয়ে পেলায় তেওঁলোকে নামক, নহলে লোকসভার দরে হব 14টা আসনত 13টা আসনতে কংগ্রেসে খেলিব, আর তারপর ঐক্যর কথা কব, এই হাই উঠা কথা।
কিন্তু এটা কথা হল যে যিখন বৈঠক অনুষ্ঠিত হৈ গল সেই বৈঠকত তেখেতসকলৰ নিৰ্দিষ্ট কেইটামান দলকে তেখেতসকলে অংশগ্ৰহণ কৰিলে নাই নাই মাত্ৰ নাই নাই আমাক মতাই নাই তেওঁলোকে এই এই ইলেকশ্যনৰ পিছত তেওঁলোকে বহিছে লুৰিণ জ্যোতি গগৈ আৰু অখিল গগৈ আৰু অজিত ভূঞাৰ লগত এটা আঞ্চলিক শক্তিটোৰ লগত তেওঁলোকে বহিছে তাৰ পিছদিনাখন আঞ্চলিক দলবিলাকে ছেপাৰেটলি বহিছে বহি পেলাই তেওঁলোকে এটা সিদ্ধান্তত আহিছে যিটো লুৰিণেও কৈছে অখিলে কওঁতে অলপ বেছি কৈ দিলে কিন্তু অখিলে কথাবিলাকতো মিছা কোৱা নাছিল যিটো কথা হৈছে কংগ্ৰেছকো এইধৰণে কংগ্ৰেছে তাৰ যিদৰে দায়িত্বটো পালন নকৰিলেতো আমিতো সাৱধান হ'বই লাগিব আৰু আমিও যোৱাকালি সেইকাৰণে বামপন্থী দলবিলাক বহিছোঁ এখন মঞ্চ আমিও তৈয়াৰ কৰিছোঁ এটা ব্লক লেফ্ট ব্লক আৰু লেফ্ট ব্লকে আমি আন্দোলনৰ মাজেদি 26 নিৰ্বাচনলৈকে যাম কিন্তু যাম যেতিয়া যথাযোগ্য মৰ্যাদা সহকাৰে যদি কংগ্ৰেছে বুজাবুজিৰ কথা কয় হ'ব পাৰে আৰু নকয় যদি নহ'বও পাৰে কিন্তু ৰাজনৈতিক পৰিস্থিতি হৈছে ঐক্যবদ্ধ হৈ পেলাই বিজেপিক পৰাজিত কৰাৰ কাৰণে যাব লাগিব এইটো কংগ্ৰেছে যায় নাযায় ফুটবলটো কংগ্ৰেছৰ ফিল্ডত আছে বৰপেটা লোকসভাৰ ফলাফল কি হ'ব মই এতিয়াই আগতীয়াভাৱে নকওঁ কিন্তু কণ্টেষ্ট হ'ব শনিবাৰ মোৰ ক্ষেত্ৰত মই এইবাৰ অসমত যিটো অসমৰ সাধাৰণ জনগণে বিজেপি দলৰ বিৰুদ্ধে অৱস্থান গ্ৰহণ কৰিছে বৰপেটা লোকসভাটোকো এই অৱস্থান গ্ৰহণ কৰিছে সেইকাৰণে বাকচত কি আছে আজি দম্ফ মাৰি 4 লাখত জিকিম 3 লাখত জিকিম বুলি যদিও কৈ আছে অগপয় বাকচ খুলিবলৈ দিয়কচোন তেতিয়া দেখা যাব কাৰ সমৰ্থন কোনফালে গৈছে আৰু কংগ্ৰেছেও ভাবি আছে সংখ্যালঘু মানুহৰ সকলো ভোট পাইছে এইটো এটা মূৰ্খৰ চৰকাৰ বসবাস কৰি এইধৰণৰ কথা ক'ব পাৰে আমি কিন্তু জানো যে সংখ্যালঘু মানুহেও একমুখে এক জেগাত ভোট দিয়া নাই আৰু ভাৰতৰ কমিউনিষ্ট পাৰ্টি মাৰ্ক্স পাৰ্টি দীৰ্ঘতনৰ এটা আন্দোলনত ধৰ্মনিৰপেক্ষ নীতিৰ চেম্পিয়ন হিচাপে যেতিয়া যুঁজখন কৰিছে সংখ্যালঘু মানুহৰ মাজততো আমাৰ ব্যাপক প্ৰচাৰ আছে আৰু প্ৰভাৱো আছে আৰু সংগঠনো আছে আৰু এই অংশৰ মানুহৰ ভোটটো আমি পাইছোঁ সকলো ভোটটো কংগ্ৰেছে পোৱাৰ বাস্তৱতা নাই কিন্তু অসমীয়া মানুহৰ মাজত কংগ্ৰেছৰ সাংগঠনিক ভিত্তিটো যথেষ্ট দুৰ্বল পূৰ্বৰে পৰা কিন্তু এইবাৰ বৰপেটা লোকসভাত মই যেতিয়া নিজে কেণ্ডিডেট হৈছোঁ চিপিএমৰ কেণ্ডিডেট ৰূপে মই যেতিয়া এটা গ্ৰহণযোগ্য অৱস্থালৈকে যাব পাৰিছোঁ তাত ব্যাপক অংশৰ ভোট মই যিবিলাক ভোট অকপয় ভাবি আছে তেওঁলোকে পাব কাৰণ তেওঁলোকে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণত এটা সাম্প্ৰদায়িক দৃষ্টিভংগী লৈ পেলাই হিন্দুৰ সংখ্যাগৰিষ্ঠতাৰ এটা সমষ্টি কৰিব বুলি ভাবি তেওঁলোকে নিৰ্বাচনত নামিছে কিন্তু মানুহে সেইটো গ্ৰহণ কৰা নাই বৰঞ্চ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণে চিপিএমৰ কাৰণে ছিটটো বহু অনুকূল কৰি দিছিল কংগ্ৰেছে ভুলটো নকৰিলে অগপ উৰি গ'লহেঁতেন কংগ্ৰেছ নেতৃত্বই দায়ী মই কোনো এজন ব্যক্তিক ক'ব নোখোজোঁ কংগ্ৰেছ নেতৃত্ব যদি সঠিকভাৱে পদক্ষেপ ল'লেহেঁতেন আমাৰ লগত সকলো কথা বতৰা হৈ গৈছিল কংগ্ৰেছে আনকি এই কথাটো কৈছিল যে আপোনালোকৰ এখনহে ফেচ আছে বাকী দুজনটো বুঢ়া হৈছে হেমেন দাস উদ্ধৱ বৰ্মন আপুনি আপোনালোকে মনোৰঞ্জন তালুকদাৰক কেণ্ডিডেট দিয়ক তেতিয়া তেওঁলোকে বাৰে বাৰে যেতিয়া আমি ছিগনেটত বহিছিলোঁ চাপৰৰ সমাৱেশৰ পিছত সেই বৈঠকখনত ভূপেন বৰা আছিলে ৰকিবুল হুছেইন আছিলে ৰকিবুল হুছেইন আছিলে আৰু অখিল গগৈও আছিলে তেতিয়া তেওঁলোকে কৈছে আপোনালোকৰ কেণ্ডিডেট কি আমাক সুধিছে আমি ওলটাই সুধিছোঁ আপোনালোকে কাক বিচাৰিছে তেতিয়া কেটাগৰিকেলি ভূপেন বৰাই কৈছে যে আমি মনোৰঞ্জন তালুকদাৰ ফেচ হ'লে আমি আছোঁ আমি তেতিয়াহ'লে ঠিক আছে আপোনালোকৰ কথামতে আমি সিদ্ধান্ত ল'ম আমি সিদ্ধান্ত লৈ জনাই দিছোঁ তেওঁলোকক যে মনোৰঞ্জন তালুকদাৰ আমাৰ কেণ্ডিডেট দিয়াৰ পিছত যেতিয়া দিল্লীলৈকে স্ক্ৰিনিং কমিটিত যাব তাৰ আগদিনাখনো ভূপেন বৰা মোৰ লগত আহিছে কিন্তু সিদিনাখন সুৰটো সলনি হৈছে তেওঁলোকে ছিটটো এৰি দিবলৈ খোজা নাই এইধৰণৰ ইংগিতটো দি আছে বোলে এইটোতো আমাৰ আমিতো সিদ্ধান্ত লৈছোঁ এই সিদ্ধান্ত আমি ৰাজহুৱা কৰা নাই আৰু এইটো বুজাবুজি বা ঐক্য গঢ়ি তোলাৰ স্বত্ব অনুযায়ী আমি কৰা নাই কংগ্ৰেছে বৃহত্তম দল তেওঁলোকে কৰক কিন্তু তেওঁলোকে 12 তাৰিখে কেণ্ডিডেট ঘোষণা কৰি দিলে 12 তাৰিখে কেণ্ডিডেট ঘোষণা কৰি দিয়াৰ পিছত স্বাভাৱিকতে আৰু ৰাস্তাটো বন্ধই হৈ গ'ল আমি 13 তাৰিখে আমি কৰিছোঁ আমি এদিন পিছত আমাৰ কেণ্ডিডেট ঘোষণা কৰিছোঁ যে মনোৰঞ্জন তালুকদাৰ বৰপেটা লোকসভাত কেণ্ডিডেট তাৰপিছত অসমৰ বুদ্ধিজীৱী 77 জনে তেওঁলোকক লেটাৰ লিখিলে আপোনালোকে এইটো উইথড্ৰ কৰক নিদিব নমিনেশ্যন নিদিব ছিটটো এৰি দিয়ক চিপিএমক কংগ্ৰেছৰ ব্যাপক অংশৰ মানুহেও কংগ্ৰেছৰ নেতৃবৃন্দক ক'লে ষ্টেট নেতৃবৃন্দক কিন্তু তেওঁলোকে কাৰো কথা নুশুনিলে এতিয়া নুশুনি পেলাই কেণ্ডিডেট দিছে কেণ্ডিডেট দিয়াৰ পিছতো মই এইটো দেখিছোঁ অসমৰ বিবেক অসমৰ মানুহে অসমৰ বুদ্ধিজীৱীয়ে কংগ্ৰেছে এইটো ভুল সিদ্ধান্ত কৰা বুলি কৈছে আনকি কিৰিফ চলিহাৰ দৰে তেওঁতো কংগ্ৰেছৰে এম পি আছিলে এতিয়াও তেওঁ অসমৰ ৰাজনীতিৰ ক্ষেত্ৰত যথেষ্ট ভকেল তেওঁ সিদিনাখন এটা ইণ্টাৰভিউত কৈছে লেপটপ বাদ দি পেলাই কংগ্ৰেছে এইটো ভুল কৰিছে বৰপেটাত এইটো কৰিব নালাগে এতিয়া তেওঁলোকৰ মাজতো এটা যথেষ্ট পৰিমাণে চৰ্চাৰ বিষয় এইটো বৰপেটাত কেণ্ডিডেট দিয়াটো ঠিক হৈছে নে হোৱা নাই আমি কৈছোঁ পৰ্যালোচনা কৰক ভুল হ'বই পাৰে যদি ভুল স্বীকাৰ কৰি পেলাই আমি আগন্তুক দিনৰ 26ৰ কাৰণে যদি সঁচাসচি ত্যাগ কৰি পেলাই কংগ্ৰেছে যদি বুজাবুজিৰ কাৰণে চেষ্টা কৰে আমাৰতো ক'ব লগা নাই আমি আদৰণি জনাম কিন্তু যদি মাতব্বৰি কৰি চব ছিট তেওঁলোকক লাগিব আৰু বুজাবুজি কৰি আমাৰ নাম ব্যৱহাৰ কৰিব তেতিয়াহ'লে আমি এইটোত নাই কাৰণ আমি স্পষ্ট দেখিছোঁ বৰপেটাতে নাই কোনো দল নাই বৰপেটাত কোনো দলে কংগ্ৰেছক সমৰ্থন কৰা নাই কওক কোনে কৰিছে
রাজ্য দলে করা নাই, অখিল গগৈ যাওয়া নাই, তার আঞ্চলিকবিলাকে মোক সমর্থন করেছে, এখন আঞ্চলিক বাদ দি পেলায় নলবাৰীখনক বাদ দি পেলায় বাকিবিলাকে মোক সমর্থন করেছে, জাতীয় পরিষদের সকল কমিটি মোক সমর্থন করেছে, এনসিপি মোক মুকলিভাবে সমর্থন করেছে, পরেশ বড়া গৈছে এনসিপি শারদ পাওয়ার গ্রুপর, আজি ফরওয়ার্ড ব্লক গৈছে নন্দী, তাতে গৈ পেলায় সভাত চারি তারিখের যেটা আমি ডাঙর সভাখন করেছো তাতো গৈছে, তার আগতো গৈছে আমার কমিটি গঠনের সভাতো গৈছে, সিপিআই গৈছে মুকলিভাবে, কনক গগৈ গৈছে, আজি সিপিআইএমলর বিবেক দাস মুকলিভাবে গৈ পেলায় তাত মিটিং করেছে, স্পষ্টভাবে আমার সমর্থন জারি করেছে, কোনে সমর্থন করলে কংগ্রেস অকলশরিয়া, ঠিক কংগ্রেসে তারপর ঐক্যমঞ্চর কথা কই আছে, আমি বিরোধিতা করেছো, তোমালে ঐক্যমঞ্চর কথা কব নয়, ঐক্যমঞ্চ নাই বরপেটাত নাই, কিন্তু আমি আমার একটা রেসপন্সিবল পার্টি হিসাবে আমি যোরহাটত সমর্থন দিছো, যোরহাটত আমি মুকলি সমর্থন দি পেলায় গৌরব গগৈর সপক্ষে আমি মেল মিটিং মিছিল করছো আমার পতাকা লৈ পেলায়, আমি লুরিন গগৈ সমর্থন দিছো মুক্তভাবে আমি মেল মিটিং মিছিল করছো, আমি মীরাবর ঠাকুরক সমর্থন দিছো, এই তিনজন ক্যান্ডিডেটক আমি ঐক্যমঞ্চর পূর্বর সিদ্ধান্ত অনুযায়ী আমি সমর্থন দিছো, বাকিবিলাকক সমর্থন তো আমি মুকলিভাবে দিয়া নাই অন্য কম্পালশনের কারণে, কিন্তু আমি ভোট কংগ্রেসক দিবলৈ কৈছো, এই ক্ষেত্রে আমার লুকাবলগা নাই, আমি কংগ্রেসক ভোট দিবলৈ কৈছো, আমি ধুবুরীত কংগ্রেসক ভোট দিছো, আমি নগাঁওত কংগ্রেসক ভোট দিছো, আমি শোণিতপুরত কংগ্রেসক ভোট দিছো, আমি লক্ষিমপুরতো কংগ্রেসক ভোট দিছো, যদিও সিপিআইৰ ক্যান্ডিডেট আছে আমার কিছু ভোট আমি এবার সিপিআইক দিবলগা হয়েছে, লক্ষিমপুর বাদ দি পেলায় বাকিবিলাকত আমি কংগ্রেসক ভোট দিছো, আমি শিলচরত কংগ্রেসক ভোট দিছো, আমি করিমগঞ্জত কংগ্রেসক ভোট দিছো, আমি দিবলগা হয়েছে, আমি দিছো, এই আমার একটা নীতিগত অবস্থান যে আমি বিজেপিক পরাজিত করার যে শক্তি যে শক্তি সম্ভব বলে আমি ভাবো তাকে ভোট দিছো, আর কংগ্রেসেই সম্ভব কারণ কংগ্রেসে বৃহত্তম দল, সেই হিসাবে আমার ভোটটা কংগ্রেসে পাইছে, কিন্তু কংগ্রেসে কি কারণত বরপেটাত এই ধরনের একটা ভুল সিদ্ধান্ত ললে এই কংগ্রেসে পর্যালোচনা করার দাবিটা আমি উত্থাপন করছো, কিন্তু তার মানে এই নয় যে আমি কংগ্রেসের একেবারে অহিনুকূল সম্পর্ক গৈছো, এই নয়, ২৬ত আমি বিজেপিক পরাজিত করব লাগিলে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তার বৃহৎ দল কংগ্রেসে নিজস্বভাবে আহিলে আমি একেলগে যুঁজিব লাগিব, নহলে বিজেপিক পরাজিত করব নোৱাৰিম, কিন্তু আমি কংগ্রেসের এই ধরনের ভুল করার যে মাতব্বরী তেওঁলোকৰ যে দাদাগিরি এই দাদাগিরিটো আমি মানি নলওঁ, সেই কারণে আমি বামপন্থী দলবিলাকেও পৃথকভাবে বহি লৈ পেলায় এখন মঞ্চ তৈয়ার করেছো, একটা ব্লক আমি লেব ব্লকলৈকে যাব খুঁজিছো, আর অসমৰ জ্বলন্ত সমস্যাবিলাকক লৈ পেলায় আমি আন্দোলন যাওয়ার মাজেরে আমার সাংগঠনিক ভেটি যাতে আমি দৃঢ় করে বেশি বেশি সিটত আমি খেলব পো তার কারণে আমি ক্ষেত্র তৈয়ার করার প্রস্তুতি লো, মূল যুঁজখন সিপিএম আর অগপর হব, কংগ্রেস নাহে পিকচার, কংগ্রেস আহাটো মই দেখা নাই পিকচারত, কংগ্রেসের কিছুমান এনে ইলুজন আছে সকল মুসলিম মানুষে কংগ্রেসক ভোট দিয়া বলে কংগ্রেসে ভাবে, ইজ ইট নট ফ্যাক্ট, আপনাদেরকে যদি সার্ভে করে এটা এটা খবরবিল ওলাই আছে সকল মুসলমান মানুষ এটা কংগ্রেসক ভোট দিয়া নাই, অ অল্প মেজরিটি পাব পারে, কিন্তু সাইজেবল নাম্বার ভোট ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টি আমি পাইছো, আমি আজি সংখ্যাগুরু অঞ্চলত অসমীয়া ভাষী অঞ্চলত বা সংখ্যাগুরু অঞ্চলত কংগ্রেসের কি গণতান্ত্রিক ভিত্তি সাংগঠনিক ভিত্তি আছে নাই, যি সাংগঠনিক ভিত্তি আছে তেওঁলোকেও কংগ্রেসের এই সিদ্ধান্তর বিরোধিতা করে মোর লগত কাম করেছে, বহু কংগ্রেস নেতা মন্ডল প্রেসিডেন্টকে ধরে পেলায় তলর স্তরের আজি সংখ্যাগুরু অংশর কংগ্রেস নেতাবিলাকে মোর লগত কাম কাজ করেছে, আর সেইটির ভিত্তিতে আমি জানো যে অসমীয়া মানুষে এইবার অসমবাসী বিজেপিক যেটা এড়ি চলিব বিচাৰিছে বিজেপির বিরুদ্ধে সংগঠিত হবলে বিচাৰিছে সেই অংশর মানুষ মোর লগত আহিছে, আর মই অভূতপূর্বভাবে সহারিও পাইছো ভোটও পাইছো, যেটো অগপয়ভাবে কোনো হিন্দু মানুষ মোক ভোটে দিয়া নাই, কংগ্রেসের ভাবে কোনো মুসলমানে মোক ভোট দিয়া নাই, দুইটা দলের দুইটা শিবিরর এই যে ভ্রান্তি চারি তারিখে আঁতর হয়ে যাব।